আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও বন্ধুগণ, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওটির মধ্যে হাদিসের মাধ্যমে বর্ণনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তায় পেরেশানিতে পড়তেন তখন আকাশের দিকে মাথা উঠিয়ে যে কয়েকটি শব্দ উচ্চারণ করতেন, এবং যখন দোয়ার মধ্যে বেশি মনোযোগী হতেন তখন আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ থেকে যে দুটি নাম বেশি মুখে উচ্চারণ করতেন। এ সম্পর্কে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি আমি ভিডিও স্ক্রিনে তুলে ধরছি, আরবিতে আপনারা দেখতে পাচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আহাম্মাহুল আমরু রাফা রাসাহু ইলা আস-সামাই ফাকালা সুবহানাল্লাহিল আযীম ইযা ইজতাহাদা ফিদ দুআ কালা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তায় পেরেশানিতে পড়তেন তখন তিনি তার মাথা মোবারক আকাশের দিকে উঠিয়ে বলতেন সুবহানাল্লাহিল আযীম। আর যখন তিনি দোয়ার মধ্যে বেশি মনোযোগী হতেন, অনেক বেশি মনোযোগী হতেন, তখন বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বেশি বেশি বলতেন। এই হাদিসটি আছে তিরমিজি শরীফে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দুটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, এগুলির অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। আশা করি আপনারা যখন চিন্তায় পেরেশানিতে দোয়া শুরু করবেন তখন এই দুটি শব্দ বেশি বেশি করে পরে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।